আজকে আমরা একটা জ্যামিতি করবো, একটা ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য পরস্পর অসমান হলে বৃহত্তর বাহুর বিপরীত কোণের পরিমাপ ক্ষুদ্রতর বাহুর বিপরীত কোণের পরিমাপ অপেক্ষা বৃহত্তর হবে। অর্থাৎ এখানে দুটো ছবি, একটা ছবি আঁকলাম এবিসি ত্রিভুজ, আমরা বলছি যে এবি বাহু আর এসি বাহুর মধ্যে, এসি বাহু তোমরা দেখতে পাচ্ছ বড়, তো বলতে হবে যে এসি বাহুর বিপরীত কোণ কোনটা, এই কোণটা, আর এবি বাহুর বিপরীত কোণ কোনটা, এটা। এই দুটো কোণের মধ্যে যে বাহুটা বড় তার বিপরীত কোণটা এই ছোট বাহুটার বিপরীত কোণের থেকে বড় হবে, সেটা আমরা প্রমাণ করবো। তাহলে এটা লিখে ফেলি, মনে করি আমরা কোন ত্রিভুজটা নিলাম, মনে করি এবিসি ত্রিভুজের, এবিসি ত্রিভুজের কোন বাহুটা বড়, এসি বাহু বড় কার থেকে, এবির থেকে। তোমরা দেখতে পাচ্ছ ছবিতে যে বাহুটা বড়, তাহলে এসি বাহুর বিপরীত কোণ কোনটা, বিকোণ। তাহলে প্রমাণ করতে হবে যে, আমাদের প্রমাণ করার বিষয় হচ্ছে, প্রমাণ করতে হবে যে এই এসি বাহুর বিপরীত কোণ, এসি বাহুর বিপরীত কোণ হচ্ছে এই বিকোণটা। লিখবো কেমন করে, এ বি সি, আর এবি বাহুর বিপরীত কোণ কোনটা, এই কোণটা। লিখবো কেমন করে, এ সি বি, যে বাহুটা বড় তার বিপরীত কোণটা বড়, এটা প্রমাণ করতে হবে। মানে এটা বড় এটা ছোট, এটা প্রমাণ করতে হবে। করা যাক, মানে কীভাবে এটা করবো, মানে করার জন্য ঠিক আমরা আগের জ্যামিতি ইউজ করব। আগের জ্যামিতিতে এইটুকু জানি যে ঠিক পরপর আগে যে বেশ কয়েকটা জ্যামিতি হয়েছে তার মধ্যে এ একটা এরকম একটা জ্যামিতি ছিল যে দুটো বাহু সমান হলে দুটো কোণ সমান হবে, এটা আমরা করেছি, তো সেটা আমরা ইউজ করবো। এছাড়া এটাও লাগবে ইউজ করতে, যে একটা ত্রিভুজে যে কোনো একটা বাহুকে বর্ধিত করলে যে কোনটা পাবো তা বিপরীত অন্তস্থ কোণের সমষ্টির সমান, এটাও কাজে লাগবে। চলো দেখা যাক কী করে করা যাবে। এবি বাহুর সমান করে এসি থেকে এটা একটা অংশ কেটে নিলাম, নাম দিলাম ধরো এটা পি। তো আমি এই অঙ্কন যেটা করলাম সেটা লিখছি যে কেন করলাম এটা। এবি সমান করে, এবি এর সমান করে, সমান করে এসি বাহু থেকে এপি কেটে নেওয়া হলো, নেওয়া হলো এবং বিপি যুক্ত করলাম, বিপি যুক্ত করলাম, বিপি যুক্ত করলাম। এবার কেন করলাম, নিশ্চয় প্ল্যান আছে, প্ল্যানটাই তো আসল ভাবনা চিন্তা, একটা সময় দিয়ে ভাবতে হবে, দিয়ে শুরু করতে হবে। তোমাদেরকে প্রমাণ করে দিচ্ছি বলে অল্প টাইমে বলছি, এই দুটো সমান প্রমাণ করলাম। তাহলে আমরা এইটুকু জানলাম যে এই কোণটার সঙ্গে এই কোণটা সমান, তাহলে আমরা এটা লিখব এ বি পি, এই ত্রিভুজের এ বি সমান এ পি, এক্ষুনি আমরা আঁকলাম, তাই লিখতে পারো এটা অঙ্কন অনুসারে। তাহলে আমরা কি জানি, এই কোণ বাহু দুটো সমান হলে এই দুটো কোণ সমান, কোন দুটো কোণ, এ বি পি মানে এই কোণটা, তার সঙ্গে কে সমান, এই কোণটা মানে এ বি বি এটা সমান, এটা আমরা আগেই জানি। আবার এটাও জানি, দেখো আবার তোমরা এটাও জানো, সবাই জানো, দেখো কোন ত্রিভুজটা, ছবির দিকে দেখো, লক্ষ্য করে বি সি পি, বি সি পি এই ত্রিভুজের এটা কি, বহিঃস্থ কোণ, ত্রিভুজের বহিঃস্থ কোন কোনটা, এ পি বি এই কোণটা, এই বহিঃস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণের সমষ্টির সমান। অর্থাৎ এর মানটা হচ্ছে অন্তস্থ কোণ দুটো কোণ, অন্তস্থ এইটা পি বি সি আর বি সি পি এই দুটো কোণ, এই দুটো কোণের যোগফলের সঙ্গে সমান। একটু মন দাও যে এই কোণটা এই দুটোর যোগফলের সঙ্গে সমান, আর এই কোণটার সঙ্গে এই কোণটা সমান, তার মানে বলতেই পারি এই কোণটা এই দুটোর যোগফলের সঙ্গে সমান। তার মানে এই পি কোণটার জায়গায় আমরা এটাও লিখতে পারতাম, যেহেতু এই পি কোণটার সঙ্গে এটা সমান, তাহলে আমরা এটা লিখতে পারি যে এ পি এ বি পি এই দুটোর যোগফলের সঙ্গে সমান, পি বি সি প্লাস বি সি পি, তার মানে এই একা এই দুটোর সঙ্গে সমান। তাহলে এই একাইটা এর থেকে নিশ্চয় অনেক বেশি, এই কোণটার মান এটা প্লাস এটা নিয়ে সমান, তাহলে এইটুকুটার থেকে তো এটা অবশ্যই বেশি, এইটুকুটার সঙ্গে এটা যোগ করলে তবে গিয়ে এর সঙ্গে সমান হবে। তাহলে কোনটা, এ বি পি এই কোণটা কার থেকে বড়, এইটুকু কোণের থেকে, মানে এই দুটোর মধ্যে যদি একটা নিই তার থেকে তো অবশ্যই বড় হবে, একটু অন্যভাবে ভাবো এই দুটো যোগ করে এর সঙ্গে সমান, এটা নিলামই না, তাহলে এটার থেকে তো এটা বড় হবেই, এর সঙ্গে কিছু যোগ হয়ে সমান হয়েছে। এবার বলো এই এ বি পি, এ বি পি মানে এইটুকু কোণ,
সেটাই হচ্ছে এর থেকে বড়। এই এবিপির সঙ্গে যদি আমি এটুকু যোগ করি তাহলে এই পুরো কোণটা হয়ে যাচ্ছে, সেটা তো আরো বড় হয়ে যাবে। মানে আমি যদি এদিকে আরেকটু যোগ করে দিই, মানে সিবিপি যোগ করে দিই এর সঙ্গে, এবিপি প্লাস সিবিপি যোগ করে দিই, সেটা তো আরো বড় হয়ে যাবে বিসিপির থেকে, তাই তো? সিবিপি মানে এইটুকুটা, তাহলে টোটাল এই দুটো কোণ মিলিয়ে কোণটা হচ্ছে এবিসি। এটা কি না কার থেকে বড়? এই সি কোণটার থেকে। এই সি কোণটাকে কেমন করে লিখবো? এ সি বি। এটাই আমাদের প্রামাণ্য ছিল, এই ত্রিভুজটা এটা আমাদেরকে প্রমাণ করতে বলেছে যে। তাহলে আমরা কনক্লুশন কি পেলাম? যে যে দুটো বাহু বড়, যে দুটো বাহু অসমান, তার মধ্যে যে বাহুটা বড় তার বিপরীত কোণ অবশ্যই বড় হবে। তাহলে একটা উদাহরণ দিয়ে বলা যাক, যদি এরকম একটা ছবি আঁকো, যদি এটা এ হয়, এটা বি হয়, এটা সি হয়, এটা যদি 7 সেমি হয়, এটা যদি 6 সেমি, 5 সেমি হয়, এটা যদি 6 সেমি হয়, তাহলে 7 সেমির বিপরীত কোণ কোণটা বি, আর 5 সেমির বিপরীত কোণ কোণটা সি। তাহলে 7 সেমি যেহেতু বড়, তাহলে বি কোণটা বড় হবে আর সি কোণটা ছোট হবে, এটুকু মনে রাখবা। এটা একটা উদাহরণ, আর ওটা তোমার উপবাদ করবে, ঠিক আছে?